নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্যবসার আইডিয়াগুলি শেয়ার করব, সেই ব্যবসাগুলি আপনারা খুব কম টাকা ইনভেস্ট করে ভালো একটা মুনাফা অর্জন করতে সমর্থ হবেন। তো কী সেই ব্যবসাগুলো, সেগুলো জেনে নেওয়ার জন্য আমরা সরাসরি চলে আসছি স্যারের কাছে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন, আর সেই ব্যবসা করে আপনারা খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। তো স্যার নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি একটু বলে দেন। আমার নাম সোহন গায়েন আর আমার প্রতিষ্ঠানের নাম সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। স্যার, প্রথমেই যখন আপনার সঙ্গে দেখা হলো আপনি বলেছেন বেশ খুব কম ইনভেস্ট করে অনেকগুলি ব্যবসার কথা আপনি বলবেন দর্শক বন্ধুদের, তো কী সেই ব্যবসাগুলো যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন। দেখুন, আমাদের 1,500 টাকা থেকে মেশিন স্টার্টিং আছে। আচ্ছা, ঠিক আছে। তো 1,500 টাকা থেকে আপ টু আপনারা যেমন মেশিন চাইবেন সেরকম মেশিন, সমস্ত রকম মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। স্যার, দর্শক বন্ধুদের সময় আমরা বেশি নেব না, তার মধ্যেও বলছি যে এই যে 1,500 টাকার মেশিনটা বলছেন, আমার দর্শক বন্ধুরা যদি এই 1,500 টাকার মেশিন কেনেন তারা মোটামুটি যদি ব্যবসাটাও ঠিক মতন করতে পারেন তো মাসের শেষে কত টাকা ইনকাম করতে পারেন? মাসের শেষে উনি 1,500 টাকা ইনভেস্ট করে মাসের শেষে একদম ন্যূনতম 20-25,000 টাকা ইনকাম করতে পারবেন যদি ঠিকঠাক মার্কেটিংটা করেন। আশ্চর্য। আচ্ছা, আমার দ্বারা যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন আসবে, একদম তো তারা তো জানেন না কীভাবে কী করতে হবে, তো তাদের কীভাবে এই ব্যবসায় আপনারা উদ্বুদ্ধ করবেন? দেখুন, ওনারা যখন মেশিন নেবেন, মেশিন নেওয়ার আগে মেশিনটার সম্বন্ধে আমরা বোঝাবো, মেশিনটার কাজটা কী বোঝাবো, দেখাবো। ওনার যদি কোনো অসুবিধা হয় বুঝতে তখন আমাদের বললে আমরা আবারও তাদের ওনাকে বোঝাবো, যতক্ষণ না উনি বুঝতে পারছেন ততক্ষণ উনি মেশিন নিয়ে যাবেন না। আচ্ছা, মার্কেটিংটা তো খুব একটা বড় বিশাল ব্যাপার। হ্যাঁ, মেশিন তো কিনে নিলাম, মাল বানিয়ে প্রোডাক্টও বানিয়ে ফেললাম, কিন্তু মার্কেটিংটা কীভাবে করব সেই ব্যাপারে কি আপনারা কোনো হেল্প করবেন? দেখুন, আমরা হয়তো মার্কেটিং সম্বন্ধে আপনাদের বলতে পারবো, বাট মার্কেটিংটা আপনাদের করে দিতে পারবো না। এই সমস্ত দর্শক বন্ধুরা আমাদের আপনাদের থেকে মাল মানে মেশিন কিনে নিয়ে যাবেন, তারা তো এলাকায় গিয়ে তাদেরই মার্কেটিং করতে হবে, কিন্তু কীভাবে মার্কেটিং করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা দর্শক বন্ধুদের অবশ্যই। আচ্ছা, তাহলে একটু তাড়াতাড়ি আমার দর্শক বন্ধুদের দেখিয়ে দিন আজকে আপনারা কোন কোন মেশিনের ওপর কীরকম দাম রাখছেন এবং কীরকম তারা লাভ করতে পারবে সেটা একটু দেখিয়ে দিন। আজকে আমি মূলত পেপার প্লেট মেশিন, আপনার পলভাইজার যেটা আপনার চাল গুঁড়ো করা, গম গুঁড়ো করা, মশলা গুঁড়ো করা, এই মেশিন, আপনার মুড়ি ভাজা মেশিন, এই মেশিনগুলো নিয়ে আজকে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করব। যেটা আমাদের মেদিনীপুর বলুন, দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, উত্তর চব্বিশ পরগনা বলুন, এই জায়গাগুলোতে আপনার মশলা তৈরি করা, আপনার মুড়ি ভাজা, এই দুটো মেশিন বেশি চলছে, এবং মেদিনীপুর সাইডে পেপার প্লেট মেশিন খুব চাহিদা আছে। তো সেই কারণের জন্য আজকে আমি পেপার প্লেটের উপর একটু মানে কম পুঁজিতে কিভাবে আপনি ব্যবসা করতে পারবেন সেটা আমি আজকে আপনাদের বলে দেব, আর কত টাকা কী দাম সমস্ত মেশিনের উপর আমি বলে দেব। তো স্যার, এখন তো পয়লা বৈশাখের মরশুম চলছে, অক্ষয় তৃতীয়ার মরশুম হচ্ছে, ঈদের মরশুম চলছে, এই ব্যাপারে দর্শক বন্ধুরা যারা আপনার সঙ্গে জুড়ে ব্যবসা করতে চাইছেন তাদের কি কোনো রকমভাবে ছাড় দিচ্ছেন সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলুন। অবশ্যই, একটা চমকদার ডিসকাউন্ট আছে আপনার এই এপ্রিল মাস থেকে আপনার পুজোর মাস পর্যন্ত, পেপার প্লেট বলুন, আপনার মুড়ি ভাজা মেশিন বলুন, এইগুলোর উপর আপনার ডিসকাউন্ট আছে। অবশ্যই আমি যখন মেশিনগুলোর উপর ফুল ডিটেলসে বলবো তখনই আমি আপনাদের কত কী ডিসকাউন্ট আছে আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে চলুন আপনারা মেশিনগুলো দেখিয়ে দিন, আর কত কী ইনভেস্ট করতে হবে এবং কত কী লাভ করতে পারবেন আমার দর্শক বন্ধুরা সেই সমস্ত একটু ডিটেলসে বলে দিন। অবশ্যই, আসুন আমি মেশিন আপনাদের চালিয়ে পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে। এরপরেও আপনারা যখন আসবেন তখনও আমরা চালিয়ে দেখিয়ে দেবো কীভাবে কী কাজ করতে হবে, ঠিক আছে। তো আসুন আমি চালিয়ে দেখাই। তো আসুন, এই প্রথমেই আমি দেখিয়ে দিই যে পলভাইজার আপনাদের গম গুঁড়ো করা বলুন, আপনার চাল গুঁড়ো করা বলুন, মশলা গুঁড়ো করা বলুন, ঠিক আছে, সেই মেশিন। তো এটা আপনাদের ওই মানে কি বলবো, গ্রামেও চলবে শহরেও চলবে সেরকম মেশিন। আপনারা চাল গুঁড়ো করে মার্কেটে বিক্রি করতে পারেন, বা মুদিখানা দোকানে সাপ্লাই দিতে পারেন, বা এর মধ্যে মশলা করে আপনি প্যাকেট করে নিজের ব্র্যান্ড তৈরি করে আপনারা মার্কেটে দিতে পারেন, ঠিক আছে। এটা আপনার 2 HP আছে, দেখুন 4 HPও এখানে অ্যাভেলেবেল আছে, আপনার ওদিকে দেখুন আপনার 3 HP অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, 2 HPও এখানে আছে। আমি 2 HP আপনাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মেশিনটার সাথে আপনাদের দেওয়া হবে 6 রকম জালি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে, দেখুন 5 রকম জালি আমাদের আছে, আর 1 রকম জালি আপনার এখানে লাগানো আছে, এই যে এই পোর্শনে আপনার 1 রকম জালি লাগানো আছে, ঠিক আছে।
তো আপনার যখন যেমন কাজ করবেন তখন সেরকম জালি আপনাকে লাগাতে হবে। সব থেকে বেশি লাগে আপনার মিহিটা, যখন আপনি মানে ধরুন কিছু গুঁড়ো করছেন তখন মিহিটা লাগে। আর যখন আপনি ধরুন এই হলারটা ইউজ করছেন তখন আপনাকে এই হলারটা খুলে দিতে হবে। এই হলারটা খুলে দিলে আপনার এই পোর্শনটা চলে আসবে, এইখানে আপনি এইটা গার্ড দিয়ে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনি আপনাকে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিভাবে মেটেরিয়ালটা আপনার গুঁড়ো হচ্ছে। এটা হচ্ছে অটোমেটিক মেশিন, এটা না আছে কোনো সেমি অটোমেটিক, না আছে কিছু, এটা অটোমেটিক মেশিন। এটার মধ্যে আপনি মাল দিয়ে দেবেন, অটোমেটিক এটার মধ্যে গুঁড়ো হয়ে চলে যাবে। দেখুন আমি এখানে চাল দিয়ে দিলাম, এটা আমাকে দেখতেও হবে না, কিছু করতে হবে না, এটা অটোমেটিক গুঁড়ো হয়ে আপনার মাল বার করে দেবে। এটা আপনার ঘন্টায় প্রোডাকশন আছে 22-25 কিলো, এটার মধ্যে আপনার ঘন্টায় প্রোডাকশন আছে। আচ্ছা ঠিক আছে, এটা আপনার মোটামুটি আপনার যেটা আপনার পাউডার যেমন দেখেছেন তো সেম অ্যাজ এটার মধ্যে ওরকম গুঁড়ো আছে। আচ্ছা, এই মেশিনে কি কি জিনিস আমার দর্শক বন্ধুরা ভাঙাতে পারবেন? এই মেশিনে আপনি হলুদ, লঙ্কা, জিরে, যে কোনো মশলা ভাঙাতে পারবেন, আপনার গম ভাঙাতে পারবেন, আপনার চাল গুঁড়ো করতে পারবেন। ঠিক আছে, কেউ কেউ আপনার আপনার বলে যে আমি ওই ধুনো গুঁড়ো করে বিক্রি করবো, সেটাও আসবে। লঙ্কা লঙ্কা গুঁড়ো করে একদম একদম ডাস্ট হবে, লঙ্কা ধনে, লঙ্কা ধনে, জিরে, গরম মশলা সমস্ত কিছু। আচ্ছা, আপনাদের এই মেশিনের দাম কত? এই মেশিনের দাম মাত্র 15,500 টাকা, অটোমেটিক মেশিন, ফুল অটোমেটিক 2HP মেশিন, 2HP, মাত্র 15,500 টাকা। আচ্ছা, আপনাদের 4HP মেশিন যে দেখালেন তার দাম কত আছে? তার দাম আছে আপনার 28,500 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনার। দেখুন কেমন গুঁড়ো হলো, দেখুন আপনি নিজে হাত দিয়ে দেখুন কতটা পাউডারের মতো হয়েছে। সত্যি খুব মিহি, একদম মিহি। এটার মধ্যে আপনি যেমন চাইবেন সেরকম জিনিস গুঁড়ো করে বার করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আমি এর মধ্যে ভুট্টাকে আধ ভাঙা করে মার্কেটে দেবো, মাছের খাবার তৈরি করব, সেটাও করতে পারবেন। দেখুন এই জালিটা লাগাতে হবে, ঠিক আছে। আপনার যেমন আপনি যেমন জালি লাগাবেন সেরকম মাল মেটেরিয়াল আপনার তৈরি হবে। আচ্ছা, আপনাদের এই মেশিনগুলোর দাম আমার দর্শক বন্ধুদের আরেকবার একটু বলে দিন। এই মেশিনটা 2HP-র মেশিন, আপনার 15,500 টাকা, অটোমেটিক, ফুল অটোমেটিক মেশিন, মানে মাল আপনি এর মধ্যে দিয়ে দেবেন, অটোমেটিক গুঁড়ো করে মেশিন বার করে দেবে। আচ্ছা, এটার মধ্যে কিছু হবে না, ঠিক আছে। আচ্ছা, আপনার 4HP-র মেশিন যেটা আছে সেটা হচ্ছে 28,500 টাকা। আচ্ছা, যেটা যেটা আপনার 3HP-র মেশিন আছে সেটা আপনার আছে 18,500 টাকা। আমার দর্শক বন্ধুরা এই মেশিন নিয়ে গিয়ে তাদের যদি এলাকায় ব্যবসা শুরু করেন মোটামুটি কত টাকা ইনকাম করতে পারবেন? এই মেশিনে আপনি মিনিমাম মানে একটা ন্যূনতম আমি আপনাকে অ্যামাউন্ট বলছি 30,000 টাকা মাসে হেসে খেলে ইনকাম করতে পারবে। আচ্ছা, 30,000 টাকা হেসে খেলে ইনকাম করা যায়, একদম। আচ্ছা আচ্ছা, এরপরে আপনারা কোন মেশিন দেখাবেন? এরপরে আসুন আমাদের পেপার প্লেট সেমি অটোমেটিক, যেটা আমরা আপনাদের অফার দিচ্ছিলাম, ঠিক আছে। তো সেই মেশিনে আসুন, সেই মেশিনও আজকে আমরা আপনাকে চালিয়ে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের পেপার প্লেট সেমি অটোমেটিক মেশিন, যেটা আমরা এতদিন দিচ্ছিলাম 65,500 টাকায়, এখন দিচ্ছি আপনাদের 55,000 টাকায়। আচ্ছা, মানে দর্শক বন্ধুদের যেটা বলছিলেন যে একটা ছাড় দেবে, ছাড় দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 55,000 টাকায় সেমি অটোমেটিক মেশিন, যার প্রোডাকশন আছে আপনার ঘন্টায় 3-3,500 প্রোডাকশন। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে আপনি 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, যেটাই ইউজ করতে চান আপনি এর মধ্যে ইউজ করতে পারবেন। এটা দেখুন আমাদের হাইড্রোলিকে 90 mm বাদ দিয়ে আপনার মেশিনটা করা আছে, 3 টনের প্রেসার দেওয়া আছে, আপনার এই জয়েসগুলো 3 mm জয়েস লাগানো আছে, আপনার প্যানেল বক্স দেখুন, আপনার এর মধ্যে হিটারের সমস্ত কন্ট্রোলিং পেয়ে যাবেন। আপনি এর মধ্যে 3টে মোডে কাজ করতে পারবেন, ম্যানুয়াল কাজ করতে পারবেন, সেমি অটোমেটিকে কাজ করতে পারবেন, ফুল অটোমেটিক। তবে ফুল অটোমেটিক এটা না যে আপনার শুধু পাতা আপনি লাগিয়ে দিলেন ও অটোমেটিক হতে যাবে, সেটা না, আপনাকে পাতা দিতে হবে, পাতা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে আপনাদের জন্য আরও একটা ফাংশান দেখুন, হেভি ফাংশান করা আছে, যেটা হচ্ছে সেন্সার লাগানো আছে। আপনার ধরুন বাই চান্স আপনার মেশিনে কোনো ফল্ট হলো বা আপনার এই প্যানেল বক্সে কোনো ফল্ট হলো, যেটা আপনার 3 টনের প্রেসার পুরোপুরি যদি এই টেবিলটার ওপর পড়ে এই টেবিলটা ব্যান্ড করে ভেঙে দেবে, সে কারণের জন্য আপনাদের সেফটির জন্য এই সেন্সারটা লাগানো আছে। বেশি নিচে নাম ওঠা মানেই আপনার এই মেশিন বন্ধ করে দেবে, বা আপনার প্যানেল বক্সে কোনো ফল্ট হলে মেশিন পুরো স্টপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মেশিনটা আমি আপনাদের চালিয়ে ম্যানুয়াল পদ্ধতিতেই দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ডাউনের সুইচ, আমি ডাউন করবো, ডাউন হবে, ঠিক আছে, এবার আপ করবো, আপ হবে।
তো এবার যখনই আমি তুলবো এই সেন্সরে টাচ হলেই আপনার স্টপ হয়ে যাবে। এইটাই হচ্ছে আপনার সেন্সরের ফাংশন। আচ্ছা স্যার, আমার দর্শক বন্ধুরা যদি এই মেশিনটি নিয়ে ব্যবসা করেন তো মোটামুটি, যদি ভালো ব্যবসা করেন তো মোটামুটি মাসের শেষে কত টাকা ইনকাম করতে পারবেন? দেখুন, এইটা হচ্ছে আপনার এখন এই মুহূর্তে থার্মোকল ব্র্যান্ড হয়ে গেছে, আমরা সবাই জানি তো, সে কারণের জন্য পেপার প্লেটের ডিমান্ড কিন্তু এখন প্রচুর। ঠিক আছে, আপনার এই 55,000 টাকার মেশিন আপনাকে মান্থলি 60,000 টাকা আয় দেবে, যদি আপনি মার্কেটিং ঠিকঠাক করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আর এই মেশিনের সাথে আমরা কিন্তু আপনাকে একটা গোদরেজের মোটর দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, 55,500 টাকা আপনার মেশিনটার দাম, তার সাথে কিন্তু গোদরেজের মোটর পাচ্ছেন। সেই মোটর মেশিন একই ছিল, মানে যেমন 65,000 ছিল সেটাই আছে, শুধু রেটটা কমে গেছে আপনাদের এই অফারের জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা এই 10,000 টাকা কম কি করে দিতে পারছেন? দেখুন, আমরা ম্যানুফ্যাকচারার, আমরা মেশিন তৈরি করছি, আমরা আগে যে পরিমাণ লাভ করতাম আপনাদের দিকে ভেবে আমরা এই 10,000 টাকাও ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমার মেশিন বিক্রি হোক, আপনারা একটু প্রফিট করে আপনারা মার্কেটে বিজনেস করুন। ঠিক আছে, কেন আমরা সবাই জানি কম বেশি এখন বেকারত্ব বেড়ে গেছে। ঠিক আছে, সবাই বিজনেস করুক, সবাই কিছু টাকা ইনকাম করুক, আপনারা মেশিন নিয়ে গিয়ে আপনারা একটু উপকৃত হলে আমরাও উপকৃত হব, কি আমার মেশিন বিক্রি হচ্ছে। আচ্ছা, বেশি পরিমাণে বিক্রি, বেশি পরিমাণ বিক্রি। আচ্ছা, তো স্যার মোটরের উপর আপনারা ওয়ারেন্টি বা গ্যারান্টি কি দিচ্ছেন? মোটরের 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, ওয়ারেন্টি মোটরে গোদরেজের ওয়ারেন্টি কার্ড দেওয়া হবে আপনাকে। ঠিক আছে, আর হোল মেশিনের 1 বছরের ওয়ারেন্টি, যাবতীয় যা প্রবলেম হবে আমরা দেখে নেব। আচ্ছা স্যার, র মেটেরিয়াল আমার দর্শক বন্ধুরা কোথায় পাবে? দেখুন, আমাদের কাছে তো র মেটেরিয়াল তো পাবেনই। ঠিক আছে, আপনারা ধরুন আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন, অন্য জায়গায় কোথাও র মেটেরিয়াল আপনাকে কমে কেউ দিচ্ছে, আপনারা সেখান থেকে নিন। যদি মার্কেটের কোথাও র মেটেরিয়াল না পান বা বেশি দামে পাচ্ছেন, তাহলে আমাদের কাছে আসুন, মার্কেটের থেকে অবশ্যই আমরা কম রেটে দেবো। এই মেশিনের র মেটেরিয়াল সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন, সমস্ত রকম র মেটেরিয়াল, আপনার 4 ইঞ্চি বলুন, 6 ইঞ্চি বলুন, 8 ইঞ্চি বলুন, 12 ইঞ্চি বলুন, 10 ইঞ্চি বলুন, 7 ইঞ্চি বলুন, যেমনই চাইবেন আমরা আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, ধরুন স্যার আপনাদের থেকে যদি র মেটেরিয়াল আমার দর্শক বন্ধুরা নেন, তো হঠাৎ করে যদি আপনারা কোনো সময় দাম বাড়িয়ে দেন, তো সেক্ষেত্রে আমার দর্শক বন্ধুদের একটু লস হয়ে যাবে না? না, দেখুন ওই রকম কিছু নেই আমাদের হঠাৎ করে বাড়িয়ে দেওয়া, যদি মার্কেটে বাড়ে তাহলে আমাদেরও বাড়বে, মালটা পুরো রেডি করে তারপর কাটিং করে আমরা বিক্রি, মানে আপনারাই ম্যানুফ্যাকচারিং করছেন? একদম একদম একদম। আচ্ছা আচ্ছা, এরপরে কোন মেশিন দেখাচ্ছেন? এরপরে আসুন মুড়ি ভাজা মেশিন, যেটা মার্কেটে এতদিন সবাই জানতেন যে 65,000 টাকার মেশিনটা। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এই এপ্রিল থেকে পুজোর শুরু পর্যন্ত আপনাদের দিয়ে দিচ্ছি 55,000 টাকায়, আপনারা এই মেশিনটা পেয়ে যাবেন 55,000 টাকা। এখানেও 10,000 টাকা ছাড় দিচ্ছি, এখানেও ডিসকাউন্ট আছে 10,000 টাকা পুজো পর্যন্ত। এটার মধ্যে আপনার ঘন্টায় প্রোডাকশন আছে 150 কিলো, 100 থেকে 150 কিলো প্রোডাকশন আছে। এটার মধ্যে আপনি গ্যাসেতেও ইউজ করতে পারবেন এবং কাঠের আগুনেও ইউজ করতে পারবেন। এখানে আপনার একটা উনান, যদি কাঠের আগুন করা হয় তাহলে এখানে একটা উনান করা হবে। ঠিক আছে, সেই মাটির উনান করা হবে, উনানের ভেতরে আপনাকে আগুন দিতে হবে। যদি আপনি গ্যাসের সিস্টেম চালু করতে দেন তাহলে এখানে একটা শুধু বার্নার লাগালে আপনার মেশিনটা চালু হয়ে যাবে। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি গ্যাসের সিস্টেম করে, সেই বার্নারটা আপনারা নিশ্চয়ই করে দেবেন? হ্যাঁ একদম। আচ্ছা, আমরা সমস্ত কিছু ফিটিং করে, আর যদি কাঠের উনুনে করতে চান তাহলে সেটাও আমরা করে দেবো। আচ্ছা, সমস্ত কিছু হেল্প করে দেবো। যখন আপনারা মেশিন অর্ডার করবেন, মেশিনটা আপনার বাড়িতে আমরাকে মেশিন দেখিয়ে দেব, আপনার বাড়িতে মেশিন পাঠিয়ে দিলাম আপনার সাথে, তারপরে আমার টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে মেশিন ফিটিং করে চালিয়ে মুড়ি ভেজে দেখিয়ে দেবে আপনাকে। আচ্ছা বলুন, এই যে ব্যবসা, এই যে মুড়ি ভাজা মেশিনের, তো এই ব্যবসার ডিমান্ড কতটা আছে? দেখুন, এখন সকাল বলুন বিকাল বলুন সব সময়তেই মুড়ি লাগে, সন্ধ্যের টিফিনেতেও মুড়ি লাগে। ঠিক আছে, সকালের চায়েতে আপনার মুড়ি লাগে, তো এই মেশিনের ডিমান্ড মার্কেটে প্রচুর আছে। ঠিক আছে, এবারে কি আপনার অনেকেই ভরসা পায় না যে মেশিনটা নিয়ে কাজ করব কিভাবে, আমি কাজ জানি না, কাজ শিখব কিভাবে, সেই ক্ষেত্রে আমি আপনাদের বলে দিতে পারি, আমার টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে চালিয়ে দেখিয়ে দিয়ে আসবে কিভাবে আপনি ইউজ করবেন মেশিনটাকে। ঠিক আছে, কীরকমভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে মুড়ি ভাজতেও হবে। আচ্ছা, ঠিক আছে, একটু দেখিয়ে দিই। তো আসুন আমি মেশিনটা চালাই। দেখুন, এটা হচ্ছে আমাদের মেশিন চালু হয়ে গেল। ঠিক আছে, এটা দেখুন ক্রম্পটনের মোটর লাগানো আছে, এটা হচ্ছে ক্রম্পটনের মোটর, ক্রম্পটনের 1 HP মোটর, এটা খুব বেশি ইলেকট্রিক খায় না, 1 HP মোটর মানে আপনারা বুঝতে পারছেন কতটা ইলেকট্রিক খেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হলার, এটার মধ্যে আপনাকে চাল দিতে হবে। ঠিক আছে, এটা আপনার 7 ফিটের জালি লাগানো থাকে,
এই যে জালিটা আছে এই জালিটা আপনার এতে লাগানো থাকবে, ঠিক আছে? এই জালিটা লাগানো থাকবে, এই জালিটার মধ্যে থেকে আপনার মুড়িটা ছেঁকে বেরোবে, পালিটাও বেরোবে না, মুড়িটা বেরোবে এইটা দিয়ে। এই মেশিনটার ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার, যাবতীয় যা প্রবলেম হবে আপনারা দেখে নেব। এই মেশিনে যে আপনার 1 HP ক্রম্পটনের মোটর দেওয়া হবে, ওয়ারেন্টি কার্ডও দেওয়া হবে। আপনার মোটরের যদি কোনো সমস্যা হয় আপনি সার্ভিস সেন্টারে ফোন করতে পারেন বা আমাদের ফোন করে আপনারা সার্ভিস নিতে পারেন। আচ্ছা, এই মেশিনে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তো মোটামুটি মাসের শেষে তো হিউজ একটা মানে মুড়ি উৎপাদন করতে পারছে, অবশ্যই তারা সেটা বিক্রি কোথায় করবে সে ব্যাপারে যদি একটু বলে দেন। দেখুন, বিক্রি আছে, হোলসেলার আছে, মুদিখানা দোকান আছে, সমস্ত রকম। আপনি যদি 500 করেন, আপনি যদি বস্তা করেন, মানে যেমন করবেন সেরকমভাবে প্যাকেজিং করে বিক্রি করলে, নিজের ব্র্যান্ড করে বিক্রি করলে আরও ভালোভাবে আপনি নিজের ব্র্যান্ডটা দাঁড় করাতে। মোটামুটি কত টাকা ইনকাম করতে পারেন মাসের শেষে? এটা মাসের শেষে 60-80 টাকায় আরামসে হেসে খেলে ইনকাম করতে পারেন, একদম চোখ বন্ধ করে। একদম চোখ বন্ধ করে, কেন মুড়ি মার্কেটে সবসময়ের জন্য ডিমান্ড। আপনি শীত গ্রীষ্ম বর্ষা সবাই মুড়িতেই ভরসা। তো এতক্ষণ আমি দেখালাম মুড়ি মেশিন, পেপার প্লেট মেশিন, এছাড়াও আমাদের অনেক রকম মেশিন আছে। তো সেই মেশিনগুলোও আমি এক এক করে দেখিয়ে দিই। তো তার মধ্যেখানে আমি আর একটা পেপার প্লেট মেশিন, লিভার প্রেস যেটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আসুন, এটা হচ্ছে আমাদের লিভার প্রেস পেপার প্লেট মেশিন, ঠিক আছে? ওটা তো দেখলেন সেমি অটোমেটিক, ওটা প্যানেল বক্সের দ্বারা কাজ হবে, এটা লিভারের দ্বারা কাজ হবে। এটাতেও আপনার 3 টনের প্রেশার থাকবে, এটা হাইড্রোলিকে 90 mm বাদ দেওয়া হবে, এটাতেও আপনার গোদরেজের মোটর দেওয়া হবে, ঠিক আছে? মেশিনের 1 বছরের ওয়ারেন্টি। এই মেশিনটাতেও আপনার ডিসকাউন্ট আছে 10,000 টাকা। এটা এতদিন আপনারা পাচ্ছিলেন 55,000 টাকা, আজ থেকে পাবেন 45,000 টাকা, ঠিক আছে? এই মেশিনটাতেও আপনাদের ডিমান্ড আছে। দেখুন, সেমি অটোমেটিকে যেমন 3 mm জয়েস দিয়ে রেডি করা ছিল, সেটা এতেও আছে লিভার প্রেসে, ঠিক আছে? এই মেশিনটা এখন ফিটিং নেই, যার কারণে আমি আপনাদের চালিয়ে দেখাতে পারছি না। তবে আপনার সেম অ্যাজ সেমি অটোমেটিক, কিন্তু ওটাতে প্যানেল বক্স আছে, এটাতে লিভার প্রেস আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি আর একটা মেশিন আছে, এইটা কি ধরনের কি মেশিন যদি একটু বলে দেন? এটা আপনার স্যান্ডেল তৈরি করার মেশিন। আচ্ছা, স্যান্ডেলের যে নিচের যে সোলটা কাটিং হয় সেটা, এই মেশিনের আরও ফিটিংস আছে, আপনার গ্রাইন্ডার আছে, আপনার স্ট্র্যাপিং আছে আপনার, ঠিক আছে? তো সেই মানে এর আরও দুটো ফিটিংস আপনারা পেয়ে যাবেন। এই মেশিনটার দাম আছে আপনার 75,000 টাকা। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি এটা নিয়ে গিয়ে ব্যবসা করেন, কীভাবে ব্যবসা করতে হবে, কীভাবে মার্কেটিং করতে হবে, সব নিশ্চয়ই বুঝিয়ে দেবো, সমস্ত কিছু বুঝিয়ে দেবো, কীভাবে আপনি মেশিনটাকে অপারেট করবেন। কেন, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কম্পিউটারাইজড আছে, আপনার একটা ডিজিটাল মিটার দেওয়া আছে, এর মধ্যেই আপনার প্রেশার ক্রিয়েট হবে, ঠিক আছে? মোটামুটি কত টাকা ইনকাম করতে পারবেন আমার দর্শক বন্ধুরা এই মেশিনের ব্যবসা? জুতো তো দাদা স্যান্ডেল সব সময়ের জন্য চলছে, আপনি তাও আমি ন্যূনতম বলে দিচ্ছি 30-40 হাজার টাকা আপনি ইনকাম করতে, একদম। এরপরে কি? এরপরে আসুন চাউমিন মেশিন। এটা হচ্ছে সেমি অটোমেটিক চাউমিন মেশিন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার রোলার আর কাটার এখানে লাগানো হবে, সেটা এখন নেই ফিটিংসটা। এর সাথে আপনাকে দেওয়া হবে 25 কিলোর একটা মিক্সচার, 80 লিটারের একটা বয়লার, দুটো দেওয়া হবে আপনাকে। আর এই মেশিনটা গোদরেজের মোটর দেওয়া হবে আপনাকে, এই মেশিনের দাম আছে 95,500 টাকা। এই যে মোটরগুলো বলছেন, এটা বাড়ির বিদ্যুৎ কানেকশনেই চলবে? একদম 2 HP মোটরের দেওয়া হচ্ছে আপনার 220 লাইনে চালানোর জন্য, যাতে আপনারা বাড়িতে ব্যবসা করতে পারেন। আচ্ছা, এই ব্যাপারেও তো আমার দর্শক বন্ধুরা যারা নতুন ব্যবসা করবেন তাদেরও নিশ্চয় সব কিছু? অবশ্যই। এই মেশিনও আপনাকে এমনি খোলা অবস্থায় পাঠানো হবে, টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে ফিটিং করবে, করে আপনাকে চালিয়ে দেখাবে যে কীভাবে করছে, তারপরে আপনাকে দিয়ে একবার করাবে, যদি আপনি না পারেন কোথায় ভুল হচ্ছে টেকনিশিয়ান আপনাকে সেটাও বলে দেবে। আচ্ছা, টেকনিশিয়ান যে যাবে সেই ব্যাপারে সেটা সম্পূর্ণ ফ্রিতে তো? একদম একদম একদম। আচ্ছা আচ্ছা, এরপরে কী দেখাচ্ছেন? এরপরে আসুন আমাদের মশলা তৈরি করা মেশিন, 2 HP ব্লোয়ার টাইপ মশলা মেশিন। এতে সমস্ত রকম মশলা তৈরি হবে, এটা আপনাদের আগে দেখিয়েছিলাম পলভাইজার, সেটাতেও মশলা হবে, সেটাতে চাল গম এটা দুটোই হবে। এটার মধ্যে এটা শুধু অনলি ফর মশলা, শুধু মশলার ক্ষেত্রে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যে আপনারা করে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো? একদম একদম। আচ্ছা আচ্ছা, গরম মশলা পর্যন্ত করতে পারবেন এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। যেমন সানরাইজে পাউডার আছে, সেম অ্যাজ এটাতেও। এই মেশিনের দাম কি রাখছে? এই মেশিনের দাম আছে আপনার 29,500 টাকা। আচ্ছা, এর ওয়ারেন্টি বা গ্যারেন্টি কি আছে? এর 1 বছরের ওয়ারেন্টি আছে, ঠিক আছে? এর সাথে আপনাকে গোদরেজের মোটর দেওয়া হবে, যেমন আপনাকে আগেও বলেছিলাম গোদরেজের ওয়ারেন্টি কার্ড দেওয়া হবে, আপনি সার্ভিস সেন্টারে ফোন করে সার্ভিস পাবেন বা অথবা আমাদেরকে ফোন করে সার্ভিস পেতে পারেন, ঠিক আছে? এরপরেও আছে আমাদের, দেখুন এরই 3 HP মেশিন, ঠিক আছে? 3 HP সেম মশলা মেশিন, ঠিক আছে? সমস্ত রকম, মানে 3 HP বলুন, 4 HP বলুন, 5 HP বলুন, সমস্ত রকম কোয়ালিটি আমাদের কাছে পেয়ে বিভিন্ন রকম কোয়ালিটি। একদম একদম একদম। আচ্ছা ঠিক আছে, এরপরে আসুন আমাদের
পপকর্ন মেশিন। পপকর্নের কথা তো আপনাদের বলতে হবে না, কেননা আপনারা মেলায় দেখেছেন, বলুন রোডে আপনারা যারা হকারি করেন তাদের, তারা দেখেছেন যে এরকম গাড়িতে করে নিয়ে ঘুরছে। তো এই মেশিনটার দাম আছে মাত্র 15,500 টাকা। আপনি ইনভেস্ট করে আপনি মান্থলি আপনি 20,000 টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, কোথায় কোথায় বিক্রি করতে পারবেন এগুলো? যেমন আপনি গাড়িতে ঠেলায় নিয়ে ঘুরতে পারেন পাড়ায় পাড়ায়, বা আপনি মেলায় বসতে পারেন, বা আপনি কোনো শপিং মলে একটা কাউন্টার নিয়ে আপনি ভাড়া নিয়ে এটা চালাতে পারেন। ওকে, ঠিক আছে। এরপরে আসুন চিকেন ফেদার ক্লিনিং, যেটাকে আপনার বলে মুরগির পালক ছাড়ানো মেশিন। এটা তো মুরগি দোকানে সমস্ত সবাই জানে যে এটা আলাদা করে বলতে হবে না, কেন এর কার্যকারিতা মানে মুরগি দোকানদার যারা তারা ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, এই মেশিনটার দাম আছে 15,500 টাকা। এতেও আপনার গোদরেজের মোটর দেওয়া হয়। ঠিক আছে, এরপরে আসুন আমাদের মিনি রাইস মিল। ঠিক আছে, এটার হলারটা লাগানো নেই, আমরা লাগিয়ে তারপরে আপনাদের দেখাতাম, বাট আপনার এখন লাগানো হয়নি, তো আমি তাও বলে দিচ্ছি আপনাকে। 2 HP গোদরেজের মোটর দিয়ে আপনার দাম আছে 29,500 টাকা। ঠিক আছে, আপনার ঘন্টায় 100 থেকে 150 কিলো ধান ভাঙাবে। আপনার এর মধ্যে একটা কী আছে, একদিক থেকে আপনার ওই যে ধানের খোসাটা বেরোবে, ভাঙা চাল একদিক থেকে বেরোবে, গোটা চাল একদিক থেকে বেরোবে। ঠিক আছে, এই মেশিনটা 29,500 টাকা। এটা আপনার মেদিনীপুর সাইড বলুন বা যে কোনো গ্রামে যেখানে চাষ বেশি আছে সেখানে এই মেশিনটা ভালো চলছে। এরপরে আসুন আটা চাকি মেশিন। এটা 12 ইঞ্চি আছে, আপনার 10 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে, 14 ইঞ্চি আছে, 16 ইঞ্চি আছে, যেটা আপনারা বলবেন সেরকম মেশিন আমাদের কাছে আছে। চাকি মেশিন, যেটা আপনারা এই পলবাইজারে দেখলেন, যেটা আপনার হ্যামার সিস্টেম বা পাখা সিস্টেম, এটা হচ্ছে আপনার সিলের মেশিন। সেই মানে এটা চাকি যেটাকে বলা হয়, আগে যুগে সেই বড় সিলের মেশিন দেখতাম, সেই মেশিনই ছোট করা আছে। এর মধ্যে কি সিল দেওয়া আছে? একদম দুটো দুটো, এই যে রাউন্ডটা আছে এই মাপে আপনার সিল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিল দুটো বিসাই করছে আপনার গমটাকে, আপনি এর মধ্যে গম বলুন, মশলা বলুন, চাল বলুন, এর মধ্যেও সমস্ত কিছু গুঁড়ো করা যায়। একদম একদম, এই মেশিনটার দাম আছে আপনার 35,500 টাকা, গোদরেজের 2 HP মোটর দেওয়া হবে। আচ্ছা, আর কত টাকা লাভ করতে পারবেন তারা যদি মোটামুটি ভালো বিজনেস করতে? দেখুন, এই মেশিন ইউজ করেও আপনারা যেমন পলবাইজারে 30 থেকে 40,000 টাকা ইনকাম করছিলেন, সেম অ্যাজ এটাও সেই কাজই করবে। আপনার সেই সেম মোটরই থাকবে, আপনার সেমই 30 থেকে 40,000 টাকা আপনারা ইনকাম করতে। এবারে আসুন আমাদের সব থেকে ডিমান্ডিং মেশিন, গরমকালে একদম গরমের সিজন, সবাই মানে কম বেশি আমরা সবাই জুস খাই। ঠিক আছে, যেমন ঠান্ডা বলুন, মাজা বলুন, স্প্রাইট বলুন, সেরকমই এই মেশিনও আপনার। এর মধ্যে আপনি লিচি, ম্যাঙ্গো, অরেঞ্জ যেমন আপনার জুস হয়, ফ্লেভারেবল জুস, সেইগুলো আপনি এর মধ্যে করতে পারবেন। আমার কাছে হিউজ স্টক ছিল, বাট আপনার এই মুহূর্তে এক পিসই পড়ে আছে, যেটা আপনাকে আমি দেখাতে পাচ্ছি। স্টক আমি দেখাতে পারতাম যদি আপনি কিছুদিন আগে আসতেন, আমি স্টক আপনাকে দেখাতে পারতাম। তো এখন মানে বুঝতে পারছেন গরমের সিজনে আমরা মানে কি বলবো, এই মেশিন দিয়ে দিয়ে শেষ করতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো এই মেশিনটা আপনার মাত্র 15,500 টাকা ইনভেস্ট করে মান্থলি আপনি 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। ও বাবা, এতটা ইনকাম? এতটা ইনকাম, এটা একদম ফ্যাক্ট, একদম ফ্যাক্ট। এটা শুধু আমি আমার কথা বলছি না, আমার কাছ থেকে যারা মেশিন নিয়ে গেছেন ওনাদের কথা আমি আপনাদের বলছি। ঠিক আছে, এর জন্য র মেটেরিয়াল যা যা লাগে সমস্ত কিছু আমাদের পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন ধরুন পাউচ লাগবে, যেমন ধরুন পাউচ, ফ্লেভার দেখতেই পাচ্ছেন আমার কাছে হিউজ পরিমাণে স্টক আছে। ঠিক আছে, পাউচও স্টক আছে। মেশিন শুধু আমি দিতে পারছি না, মানে এই এক পিস আজকের জন্য পড়ে আছে, কেননা আজকে অক্ষয় তৃতীয়া, আমরা সবাইকেই বলেছি স্টোর বন্ধ, তো এই কারণের জন্য আজকে কেউ আসছে না, এই জন্য আমি আপনাকে মেশিনটা দেখাতে পারলাম। ঠিক আছে, তো এই 15,500 টাকা থেকে আপনি 30 থেকে 40,000 টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যারা নতুন এই বিজনেসটি করবেন, তো তারা কোথায় কি বিক্রি করবেন, কিভাবে ফিলিং করবেন, কিভাবে এর ভাগ আছে, মানে আপনি বললেন যে জুসের যে ভাগ, যে জুসের র মেটেরিয়াল দেখালেন, সমস্ত কিছু ট্রেনিং দিয়ে দেবেন? অবশ্যই, কিভাবে মিক্সিং করবেন জিনিসটাকে, কতটা কি লাগবে মেটেরিয়াল লাগবে, কত লিটার জলে আপনি গুলবেন, কিভাবে আপনি এর মধ্যে ফিলিং করবেন, এই মিটারে কিভাবে আপনি সেট করবেন, সমস্ত কিছু আমি এখানে চালিয়ে আপনাকে দেখিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে। সমস্ত আপনার যেখানে যা আপনার প্রয়োজন হয়, যে একটা মেটেরিয়াল তৈরি করতে গেলে এই মেশিনের যে যে জিনিস ক্রাইটেরিয়া থাকে সমস্ত এখানে বলে দেওয়া হবে, এখানে দেখিয়ে দেওয়া হবে। তো স্যার, আপনাদের এখানে আমার দর্শক বন্ধুরা যদি আসেন, তো কিভাবে আসবেন, এবং আপনাদের কোথায় কোথায় ব্রাঞ্চ বা কোথায় কোথায় অফিস আছে সেটা যদি একটু বলে দেন। দেখুন, আমাদের এখানে আসার জন্য, এটা হচ্ছে আমাদের মানে ব্রাঞ্চ অফিস, আমাদের মেন অফিস হচ্ছে নদিয়া, কালীগঞ্জ, দাসপাড়া। আচ্ছা, ওটা আমাদের প্রোডাকশন ইউনিট, একদম আচ্ছা পলাশি। ঠিক আছে, তো ওটা আমাদের প্রোডাকশন ইউনিট, ওনারই ব্রাঞ্চ অফিস হচ্ছে এটা,
যে যাতে আপনাদের যারা মেদিনীপুর থেকে আসছেন বলুন বা যারা আপনার এই আমতার সাইড থেকে আসছেন, মানে দক্ষিণবঙ্গের যে সমস্ত মানুষরা আছেন আশেপাশে, তো ওনাদের জন্য এই স্টোরটা মেইনলি খোলা, ঠিক আছে। এবং এছাড়াও আমাদের শিলিগুড়িতে আছে, যারা আসাম থেকে আমাদের কোম্পানিতে আসতে চাইছেন বা আমাদের কোম্পানির কাছে, মানে উত্তরবঙ্গ বা উত্তর ভারত থেকে যারা আসছেন, ওনাদের জন্য আপনার একটা ব্রাঞ্চ অফিস আছে শিলিগুড়িতে। তো স্যার, যেহেতু এটা উলবেরিয়া থেকে আমরা ভিডিওটা করছি, তো আপনাদের উলবেরিয়াতে দর্শক বন্ধুরা কিভাবে আসবেন তার একটু বিস্তারিত যদি একটু বলে দেন। দেখুন, তার বিস্তারিত বলতে আমার উলুবেরিয়া এই ব্রাঞ্চে আসতে গেলে আপনারা যারা হাওড়া থেকে আসছেন, মেদিনীপুরের দিকে যে আসার যে কোনো ট্রেন, পাঁশকুড়া লোকাল আছে, মেদিনীপুর লোকাল আছে, আপনার দীঘার সাইডে যে এক্সপ্রেস আছে, আপনার উলুবেরিয়া লোকাল আছে, ওই ট্রেনে চেপে আপনি উলুবেরিয়া স্টেশনে নামুন। উলুবেরিয়া স্টেশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখতে পাবেন টোটো রিক্সা স্ট্যান্ড আছে। একদম, টোটোকে বা রিক্সাকে বললেই হবে যে আমি সাহা এন্টারপ্রাইজ যাবো, ওরা আমাদের শপের সামনে এসে নামিয়ে দেবে। আর যারা মেদিনীপুর থেকে আসছেন, তারা হাওড়া সাইডে আসা যে কোনো লোকালে উঠুন, উঠে উলুবেরিয়া স্টেশনে নামুন। উলুবেরিয়া স্টেশন থেকে সেই সেম 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই দেখবেন টোটো রিক্সা স্ট্যান্ড আছে, টোটো বা রিক্সাকে বলবেন যে সাহা এন্টারপ্রাইজ যাবো। তো স্যার, আপনাদের ফোন নাম্বার তো ভিডিও ডিসপ্লেতে যাচ্ছে, একদম একদম, ওখানে যদি ফোন করে দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা গাইড করবে। অবশ্যই, মানে যখনই আসবেন আপনারা ফোন করুন, আমরা আপনাদের ফোনের মাধ্যমে গাইড করে করে নিয়ে আসবো, ঠিক আছে। এবং এছাড়াও আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন তাদের আমরা লাইভ লোকেশন শেয়ার করে দেবো, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। তো এতক্ষণ আপনাদের যেসব মেশিনগুলো দেখালাম, এছাড়াও আমাদের অনেক রকম মেশিন আছে, আপনারা অনেক রকম, মানে আমাদের কোম্পানির কাছে 150 থেকে 200 রকম আইটেম মেশিন আছে। তো আপনারা যেরকমই চান, আপনাদের বাজেটের মধ্যে আমরা যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি সেই চেষ্টাও আমরা আপনাদের করব, ঠিক আছে। তো একবার আসুন আমাদের স্টোরে, এসে কথা বলুন, দেখুন কি মেশিন আপনার লাগতে পারে বা আপনার এরিয়াতে কোন ব্যবসা করলে আপনি একটা মানে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, সেই হিসাবে আপনি একটা একটু দেখুন, মার্কেট ঘুরুন, ঘুরে আমাদের কাছে আসুন, কোন মেশিন আপনার লাগবে আমাদের বলুন, আপনার বাজেটের মধ্যে আপনাকে মেশিন আমরা প্রোভাইড করব।